কঠিন, খুবই কঠিন। আরে বাবা, হাউ? এটা কারাগার, কারাগারের জানলা, এখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা, ওটাকে কি বলে? আরে কি বলে? তো প্রথম ওয়ার্ড চুজ করবে প্রিয়াঙ্কা, তোমাকে ওয়ার্ডটা দেখে ক্যামেরাকে দেখাতে হবে, বাট কমলেশ্বরদা যেন না দেখতে পায়। এই ব্যাপারে কমলেশ্বরদা অনেস্টলি করবে আমার মনে হচ্ছে খেলাটা। ওয়ার্ডটা একবার ঘুরিয়ে দেখিয়ে দাও, এই ক্যামেরায় দেখিয়ে দাও। ভাগ করে নাও, ভাগ করে নাও, অ্যালফাবেটে ভাগ করে নিতে পারো। বাবারে এটা কি, আমি কি একটাই চান্স পাবো? না না, দুটো চান্স আছে। মানে তুমি চান্স মানে গেস করার চান্স আছে আনলিমিটেড। করতে থাকো তাহলে আমি বুঝতে পারবো, আমি কনভে করতে পারলাম কিনা। সামান, আরে বাবা, হাউ হাউ ডিড ইউ গেস দ্যাট? কি রকম ভাবে ডিসাইফার করো? ফ্যান্টাস্টিক আঁকা হলো। ওকে, দ্য নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, গিভ দিস টু মি। ওকে, দ্য নেক্সট ওয়ান। ওয়াও, আমি তো ভাবছি আমার জন্য ওয়ার্ড গুলো কি আসবে। যে শো দিস ক্যামেরা, ইউ নো হোয়াট দ্যাট ইজ, রাইট? তুমি চেনো তো জিনিসটা, কি বুঝতে পেরেছো তো? ফর শিওর বুঝতে পেরেছি। এবার মুখ, she got the most difficult ones for some reason. দুটোই difficult ছিল। আচ্ছা, আমাকে তো ওয়ার্ড গুলো গেসও করতে হবে। আচ্ছা, মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাংলা শব্দ তিনটে কেস। ফার্স্টে আসামি বা কনভিক্ট, কাঠগড়ার বাইরে আছে, সত্যি খুব সুন্দর হয়েছে। easy as it goes. All right. Second one. A best pictionary, fastest pictionary that we've had. Oh, ee dutu kacha kachi chole esche. Which night? Jodi beshi complicated hoye jay, tahole straight. Eta karagar, karagarer janla. যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা, ওটাকে কি বলে? আরে কি বলে? কি দিয়ে তৈরি? এরকম করে বলে আসামিকে কাঠগড়া। এই অনুসন্ধান সিনেমাটা করার পর মানে প্রিয়াঙ্কার যে লিগাল পুরো ল্যান্ডস্কেপটা এত চেনাশোনা হয়ে গেছে, অ্যান্ড আমরা ফার্স্ট টাইম মানে ইন দ্য হিস্ট্রি অফ এ ডিকশনারি উই হ্যাভ মেড দ্য কোর্ট অফ ল ফান, বেশ একটু মজার মজার জায়গা তৈরি করতে পেরেছি। তো কমলেশ্বরদা, ফর আর ভিউয়ার্স তুমি কি বলবে অনুসন্ধান
দেখতে আসার জন্য একটা ইনভাইট এবং কেন আসব দেখতে? অনুসন্ধান আমরা ছবিটা করেছি, এই ছবিটাতে একটা মক কোর্ট আমরা সেট করেছি এবং সেখানে একজন মানুষের ট্রায়াল হয় যিনি আপাতভাবে আপাত দৃষ্টিতে মানে আইন আদালতের চোখে যিনি নিরাপরাধ, কিন্তু ক্রমশ এই পাবলিক প্রসিকিউটর, ডিফেন্স কাউন্সিল, জাজ এবং জেলার যে চারজন আছেন তাদের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে তার জীবনটা আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে তিনি কি সত্যি সত্যি নিরাপরাধ নাকি আমাদের অন্য সকল মানুষের মধ্যে যেরকম একজন অপরাধী আছে সেই অপরাধী তার মধ্যেও লুকিয়ে আছে কিনা। তাহলে অনুসন্ধান দেখতে হবে। প্রিয়াঙ্কা, ইউর ইনভাইট ফর আর ভিউয়ার্স। খুব সুন্দর করে কমলদা বলেছেন এবং আমি যদি এটুকুনি বলবো, আমরা সবাই ভালো একটা ছবি কাজ করার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি, সেটা আপনাদের জন্য। শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন, জুবিন গাঙ্গুলী রয়েছেন, জয়দীপ্তা, জয়দীপ মুখার্জি, ঋদ্ধি সেন, টাইপ, আরো অনেকে, কমলদা নিজেও অভিনয় করেছেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। 3rd December রিলিজ করছে অনুসন্ধান, এসকে মুভিজের প্রযোজনায় এবং কমল শঙ্করজি পরিচালনায়। প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন। 93.5 রেড এফএম বাজাতে রাহো।